কোন একজন কবি বড় সুন্দর করে বলেছেন ট্রান্সজেন্ডার ইস্যুকে নিয়ে, একটা শিয়াল আসছে মুরগির খোপের পাশে, আয়শা মুরগিকে গান শোনাচ্ছে যে মুরগি আমারে দেখলে শিয়াল মনে হলেও আমি আসলে তোমার মতো মুরগি, আমাকে কি ভিতরে আসতে দিবা? তো কবি কত সুন্দর করে বলছেন দেখেন, লাল্লা 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 লা লাল্লা লাল্লা লা লাল্লা লাল্লা লা, শিয়াল এসে বলল হেসে শোনো মুরগি সই, তোমার মতো মুরগি আমি শিয়াল কিন্তু নই, দেখতে আমায় শিয়াল বটে মুরগি আমার মন, ভাল লাগে না থাকতে আমার জঙ্গলবাসের বন, তোমার সাথে থাকবো আমি আমায় কাছে নাও, আমার কাছে খুবই প্রিয় তুমি তোমার ছাও। বলেন না নাউজুবিল্লাহ, এই গান শুনে মুরগির বড় ভালো লেগে গেছে, মুরগি চিন্তা করছে সে তো আমার আপন জন, এত সুন্দর করে আমাকে গান শোনায়। মুরগি দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে রাত্রেবেলায় গল্প শোনাইতে 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 যখন ফজর হয়ে গেছে সকালবেলায়, মালিক মুরগির খোপটা খুলে দেখে শিয়াল কোথায়, মুরগি আর মুরগির বাচ্চাগুলো গেল কই? বলেন এই শরীফ শরীফার ঘটনা, গল্প মনে মনে মেয়ে মনে মনে ছেলে, এই ট্রান্সজেন্ডার ইস্যু, এইগুলো মুসলমানদেরকে ধ্বংস করার দেওয়ার জন্য, এই জাতিকে ধ্বংস করার জন্য এবং এই জাতিকে বিপর্যয় আনার জন্য এই টেন্ডার ইস্যু চালু করা হয়েছে, বলেন ঠিক কিনা? কোথায় আমরা, কোথায় আমাদের সন্তানেরা? আমি শিখাচ্ছি, আমি আমার সন্তানকে স্কুলে পাঠাচ্ছি, সে একজন আদর্শ ডাক্তার হবে, কিন্তু আদর্শ ডাক্তার না হয়ে সে একজন আদর্শ ডাকাত হয়ে বেরোচ্ছে, কথা বলেন ঠিক কিনা? পড়াতে দিয়েছি ইঞ্জিনিয়ার, কত টাকা পয়সা বুয়েটে টুয়েটে পড়িয়েছি, খরচ করেছি, কিন্তু আজকে যখন সরজমিনে কাজে আসছে টাকার লালসায় পড়ে লোভে পড়ে রডের জায়গায় বাঁশ দিয়ে ঢালাই, বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? কোথায় গেল আমাদের নৈতিকতা, কোথায় হারিয়ে গেলাম আমি? শুধু কি শরীফার গল্প দিয়ে, শরীফার গল্প দিয়ে শেষ না, আরো কঠিন হচ্ছে সামনের ইস্যুগুলো। দেখুন আলিয়া মাদ্রাসাও তো একটা মাদ্রাসা, এটাও তো আমরা মাদ্রাসা, আমাদের ছেলে মেয়েগুলোই পড়ায় কি পড়ায় না? দেখেন আলিয়া মাদ্রাসার ইংরেজি বইটা একটু খোলেন, বই খুলে প্রথম পাতায় গত বছরের বই দেখবেন, মেয়ের মাথায় হিজাব পরা মাদ্রাসার বই, ছেলের মাথায় টুপি পরা। শুরুর পৃষ্ঠা খোলেন, কনভার্সেশন হচ্ছে ছেলে এবং মেয়ের মধ্যে, কথোপকথন হচ্ছে। তো মুসলমানদের একটা রীতি, 90% মুসলমানের দেশ, আগে দেখা হওয়ার আগেই কথার আগে আমরা কি দেই? সালাম দেই। বলেন সবাই, কথার আগে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দিই। আপনি 23 সালের বইগুলো খুলে দেখেন, ঠিক কনভারসেশন শুরু হয়েছে আগেরটাই আসসালামু আলাইকুম, পরেরটা ওয়ালাইকুম আসসালাম, দুইজন দুজনের কথোপকথন করছে। বাট আজকের এই 24 সালের বইটা, আজকে বাসায় গিয়ে আপনার ছেলে মেয়েদের বইটা খুলে দেখবেন, মাথায় টুপিও নাই হিজাবও নাই, শুরুতে যে আসসালামু আলাইকুম ছিল সেটাও নাই, বলেন নাউজুবিল্লাহ। প্রথমেই শুরু হচ্ছে গুড মর্নিং দিয়ে। কেন আমার বাচ্চা ইংরেজি শিখবে, গুড মর্নিং ইংরেজি শিখবে? গুড মর্নিং সেটাও তো যদি বাংলা ভাষা দিত, শুভ সকাল, তাহলে তো মেনে নেওয়া যেত বাংলা বই, কিন্তু ইংরেজি শিখার নামে আপনি সেটা তো বাংলাও দিলেন না, তো আপনি ইংরেজি দিয়ে আর এক দেশের ভাড়াটিয়া ভাষাকে, ভাড়াটিয়া সংস্কৃতিকে গুড মর্নিং বলে আপনি চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ইংরেজি শিখানোর নামে অপসংস্কৃতি শিখাচ্ছেন, এটা বাঙালি সংস্কৃতি না। বাঙালি ছেলে মেয়েরাও সকালবেলা উঠে সালাম দিতে অভ্যস্ত, বাঙালি ছেলে মেয়েরাও গুড মর্নিং বলে অভ্যস্ত নয়, কিন্তু কোথায় গেল হিজাব?
কোথায় গেল টুপি? আমি তো ভালোবেসেই আমার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছি, মাদ্রাসায় পড়ে একজন দাঈলাল্লাহ আল্লাহর দিকে আহ্বানকারী হবে আমার ছেলে, আমার মেয়ে আলেমা হবে, তার সন্তান সন্তুকে কোরআন হাকিম শিখাবে। আপনি বলুন, দুঃখের সাথে আফসুসের সাথে বলতে হয়, যদি কেউ আলিয়া থেকে এসএসসি পড়ে, যদি সে মক্তবে না পড়ছে, নুরানিতে না পড়ছে, কোরআনে কারিমটাও শুদ্ধ করে পড়তে পারবে না। আপনি সেইখানে কোরআন শুদ্ধ করার জন্যে কোরআনের তাফসির ঢুকান, তাফসির পড়ান, কোরআনে শুদ্ধ করার জন্য সহি ভালো মানের কারি সাহেবদেরকে সেখানে ঢুকান। তা না করে সলে বলে কলে কৌশলে ইংরেজি শিখানোর নামে হিজাব খুলে দিলেন, আমার মেয়ে তো হিজাব পড়বে না, কারণ মানুষ যেটা দেখে অভ্যস্ত সেটাই তো আমলে আনবে। টিভিতে যা দেখে নিজের জীবনে তাই ফিট করার চেষ্টা করে, ঠিক বইতে যেটা পড়ছে সেটাও সেই ছোট্ট বাচ্চা আমলে নিবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? এবার একটু নিয়ে যাই আমি আর একটা বই। এই বইতে শিক্ষার নামে, সংস্কৃতির নামে দেখেন আপনার সন্তানকে মাদ্রাসার বই, মাদ্রাসার কভারের বইটা খুলে দেখেন উপরে হারমোনিয়াম দেওয়া, ভিতরে ঢোল তবলা, তাকধীনাধীন তাকধীনাধীন, কিভাবে নাচবে নাচও দেওয়া দিয়েছে মাদ্রাসার বই। বড় দুঃখ লাগে, হাই আফসুস, কারা যে এডুকেশন সিস্টেমকে নিয়ে নড়াচড়া করে, হাই আফসুস, মাদ্রাসায় পড়াচ্ছে। বলেন তো, নাচ নাচানাচি করা এটা হালাল না হারাম? বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন, ঢোল টবলা বাজানো হালাল না হারাম? আমি একটু ঢোল টবলার ব্যাপারে একদিন আমাদের ওখানে কথা বলেছিলাম, ঢোল টবলা হালাল না হারাম। ঢোল টবলা নিয়ে যখনই আমি কথা বলছি, আমাদের এলাকায় কিছু পীরের নামে ভণ্ডামি আছে, কথা বলেন না কেন? সেই জামানাই আসলে বাবা ভাবের মাঝে আমার লইয়া যাও গো দিনার তীরে আসে না নাই। এই ভণ্ডদেরকে আমি বলছি ঢোল টবলা বাজাও, আসো বসো, কয় ঢোল টবলা বাজায় আমাদের দলিল আছে, কথা বলে কি না? দলিল আছে, বসেন, দলিল নিয়ে আসেন, কয় মেশকাত শরীফের 1045 নম্বর হাদিসে আছে, আল্লাহ রসুল বলেছে ঢোল টবলা বাজাও তোমরা। কিন্তু ওই হাদিসটা আসলে এই রেফারেন্সটা ভুল দিয়েছে, 1035 না, ওটা মাত্র 345 নম্বর হাদিস। আল্লাহ রসুল ওই হাদিসে বলছে আলিনু বিন্নিকা বিদ্যুফুফ, তোমরা বিবাহের সংবাদ দাও তবলা বাজি, দফ বাজি বাজান, দফ আর ঢোল কোনোদিন এক নয়, দফ এক রকম ঢোল এক নয়, ঢোল দুনো সাইডে আটকানো থাকে আর দফের এক সাইডে আটকানো থাকে, দফ আর ঢোল কিন্তু এক নাই। কিন্তু ওটা তো বিবাহের হাদিস, মূর্খটাই বিবাহের হাদিস দিয়ে কোথার থেকে আনে কোথার কি দলিল দিয়ে দিয়েছে। এবার আমি ওই 1045 নম্বর হাদিস খুলেছি মেশকাত শরীফ, দেখি আসলেই সত্যি আছে কিনা। এত বলছে আমাদের সাথেও তো হুজুর আছে, বলে কি বলে না, দলিল তো আমাদেরও আছে, কোরআনের দলিল হাদিসের দলিল আছে, বসেন আপনার সামনে বড় লম্ফতম্প লাফায়া সাফায় শেষ। আমি গিয়ে সেই 1045 নম্বর হাদিস খুলছি, খুইলা দেখি মাদের মেয়েদের মাসিক ঋতুস্রাব হয় না, ওই ঋতুস্রাবের আলোচনা, কিসের দিয়ে কি এর দলিল বসবে, বলে তো কোন হুজুর নিয়ে আসো, দেখা যাক আমাদের সামনে বসে পারে কেমনে। তা আমি এই এলাকাতে এসেছি বাজান শুধুমাত্র আমার নিজেকে ফুটাবার জন্য না, আমি একটা প্রতিষ্ঠানকে উঠাবার জন্য এসেছি, এটা আমি নিজের কথা কখনো কাউকে বলি না। আমি ওই সময় একটা কথা দুঃখের সাথে বলছি, বসো তোমাদের বড় আলেমকে খবর দাও, সিরাতু খাতামুন নবিয়্যিন সৈয়দ আবুল হাসান নদভী, আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে কিতাব আছে আরবিতে লেখা, জের জবর নাই, আলেমরাই পড়তে পারবে, বসেন, উনিও একটা পৃষ্ঠা পড়বে, আমিও একটা পৃষ্ঠা পড়ব, দেখা যাবে উনি পারে কিনা, যদি উনি পারে আমি তওবা করব, আর যদি উনি না পারে তাহলে উনি তওবা করবে, জাতির সামনে বসে লোক ডাকেন, সময় দেন, তারিখ নির্ধারণ করেন। কিন্তু আজও পর্যন্ত সে আমার এই চ্যালেঞ্জের সম্মুখীন হয় না। তো আল্লাহর রহমতে
আল্লাহর দয়ায়, আল্লাহর অশেষ রহমতে শুকরিয়া আদায় করি যে আন্দাজে দলিল ছাড়া কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, আসেন বসেন, দেখি ঢোল তবলা বাজানো নিয়ে আমার আর আপনার সন্তানদেরকে কি শিখাচ্ছে স্কুলে, আলিয়া মাদ্রাসায় কি শিখাচ্ছে। আজকের এই মাহফিল থেকে এই বাজারের এই মাদ্রাসার নুরানি হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মুসলমানদের সমর্থন নিয়ে আমি সরকার এবং যারা এই এডুকেশন সিস্টেম নিয়ে নাড়াচাড়া করে, শিক্ষা নীতি যারা প্রণয়ন করে, তাদেরকে দৃঢ়ভাবে কঠিন ভাবে হুঁশিয়ার করছি, আপনারা অতি শীঘ্রই এই সমস্ত কিছু মুছে দিয়ে মুসলমানরা যেটা শিখতে অভ্যস্ত মূলত তারা যা শিখে বড় হবে, ইসলামী সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সমন্বয় করে নতুন সিলেবাসে আমাদের ছেলে মেয়েদেরকে লাফা করা পড়ান, কথা বলেন ঠিক কিনা, শিখান আমাদের ছেলে মেয়েদেরকে, তা না শিখিয়ে শিখাচ্ছেন হিজাব খুলে ফেলে। একটা ছোট্ট মুখে একটা বড় কথা বলি, বাজান একটা 150 টাকার একটা উড়না আপনি বাজার থেকে কিনবেন, 100 টাকা দাম 50 টাকা দামের একটা হিজাব আপনি কিনেন, আপনার মেয়ে লাগালেন, আপনার মেয়ে গেল যখন সেই স্কুলে গেল হিজাব পরে, সারে যদি ওই হিজাবটা টেনে ছিঁড়ে ফেলে দেয় তাকে অপমান করে, ও শুধু 50 টাকা দামের একটা হিজাব ছিঁড়ে ফেলেনি, ও মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে, ও মুসলমানদের হিজাব খুলে মুসলমানদের তমাম মুসলমানদের মান ক্ষুণ্ণ করেছে। ওই স্যার কেন ওই শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না, ও মুসলমানদের কলিজায় আঘাত করেছে। সামান্য হিজাব যখন একটা মেয়ের ইজ্জত আব্রু থাকবে তখন সেটা হিজাব থাকে না, তখন সে আল্লাহর সিদ্ধ আইনে পরিণত হয়, বলেন সুবহানাল্লাহ, আল্লাহর সিদ্ধ আইনে পরিণত হয়, আর আপনি সেই হিজাবকে টেনে ছিঁড়ে ফেলে দিলেন। হিজাব খুলে ফেলাকে আপনার সন্তানকে শিখাচ্ছে কি শিখানো হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মহাব্বত করে ভালোবেসে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দারা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله رب দুনিয়ার আমার প্যারা বান্দারা শোনো, মনে রাখো একটা জিনিস, যিনি স্বীকার করবে যে ব্যক্তি বলবে যে বা যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রবকে যারা বলবে আল্লাহ, যারা স্বীকার করে নেবে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু মৃত্যুর আগ পর্যন্ত এর উপরে অটল অবিচল থাকবে, মৃত্যু আসা লাগবে না, এর আগেই কাছে ফেরেশতা পাঠাইয়া দিবে, বলেন না সুবহানাল্লাহ, ফেরেশতা পাঠায় দিয়ে বলবে বান্দা শোনো আল্লাহ তাখাফু কোনো ভয় নাই, ওয়ালা তাখজানু কোনো চিন্তাও নয় কোনো দুশ্চিন্তাও নয়, কানে কানে ঘোষণা করবে ওয়াবশিরু বিল জান্নাতিন, এমন জান্নাতের ঘোষণা শুনে নাও, তোমার জন্য এমন জান্নাতের অপেক্ষা করছে যেই জান্নাতের ওয়াদা তোমার রব দুনিয়াতে করেছিল, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, এরে মুসলমান কোথায়।
দুনিয়ায় শিখাচ্ছি আমরা ছেলে মেয়েকে ভালোবেসে আদর করে মহব্বত করে ডাক্তার বানাবো বলে, ইঞ্জিনিয়ার বানাবো বলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াচ্ছি, ছেলেকে আলেম হাফেজ বানাবো বলে মাদ্রাসায় ভর্তি করছি, কিন্তু কোথায় আজকে আমার ছেলে মেয়ে আলেম হাফেজ হওয়ার পরিবর্তে আল্লাহ থেকে বিমুখ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে বলেন না, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, কোথায় হারিয়ে গেছি আমরা? এজন্য একজনের নাম সব জায়গায় পড়তে হবে, একজনের নাম, নামাজ পড়বো আমরা আল্লাহর নামে, হজ করব আল্লাহর নামে, রোজা রাখবো কার নামে? জোরে বলেন কার, কার জন্যে হজ করব? কার জন্যে? এই জন্য পড়া লেখাটাও করতে হবে কার জন্যে? শিখাবে কোথায়? আপনার সন্তানকে একজন সুনাগরিক বানাবে, আদর্শ বানাবে, দেশপ্রেমিক বানাবে, ও হাজার কিছু হলেও আপনার সামনে চোখ রাঙিয়ে কথা বলবে। কোথায় গেলাম আমরা? কোথায় হারিয়ে গেলাম আমরা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ বুঝদান করুক, বলেন আমিন। আর